নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পাহাড়ি স্কোয়াশের রেসিপি শেয়ার করছি। আমি এখানে 200 গ্রাম স্কোয়াশ নিয়ে নিয়েছি। ছাল না ছাড়িয়ে মাঝের বীজ বাদ দিয়ে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে আলাদা করে পাশে সরিয়ে রেখে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ তেলের মধ্যে স্কোয়াশগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নিয়ে পাশে সরিয়ে রাখবো। এবারে ওই একই তেলে 100 গ্রাম ভালো করে ধুয়ে নেওয়া মাথা বাদ দেওয়া চিংড়ি নুন হলুদ মাখিয়ে এখানে ভেজে নিয়েছি, ভেজে আলাদা করে সরিয়ে রাখবো। গোটা গরম মশলা তেলে দিয়েছি, তার সাথে দিয়েছি কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ আর টমেটো একটা মিডিয়াম মাপে। ভালো করে কষিয়ে নেবো মশলাটা এবং স্কোয়াশ দিয়ে দিয়েছি ভাজা, তার সাথে চিংড়ি মাছও দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এক কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম আঁচে এটা রান্না হতে দেবো। ভালো করে রান্না হয়ে গেলে একদম শেষে নারকেল কোড়া আর ঘি দিয়ে নামিয়ে দেবো। গরম ভাতে স্কোয়াশের এই সবজি পরিবেশন করুন।